বন্ধুরা, আপনারা কি জানেন ভারতের সব থেকে বড় সূর্য মন্দিরের নাম? ভারতবর্ষের গুজরাট, কোণার্ক ও রাজস্থান ছাড়াও আরও একটি জায়গায় ভারতের সব থেকে বড় সূর্য মন্দির রয়েছে। শুধুমাত্র বড়ই নয়, সব থেকে প্রাচীনও। এটির নাম মার্তণ্ড সূর্য মন্দির, যেটি কাশ্মীরে অবস্থিত। কিন্তু অধিকাংশ ভারতীয়ই এই মন্দিরের কথা জানেন না, এমনকি এই মন্দিরের আশেপাশের স্থানীয় বাসিন্দারাও এই মন্দিরের সত্যতা সম্বন্ধে অজ্ঞাত। কিন্তু আমি আজকের এই ভিডিওতে এই সূর্য মন্দিরের আসল রহস্য বলবো, যেটা হাজার হাজার বছর ধরে লুকিয়ে আছে বা আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। জম্মু কাশ্মীরের দক্ষিণে শ্রীনগর থেকে 60 কিমি দূরে অনন্তনাগে অবস্থিত মার্তণ্ড সূর্য মন্দির, 8th century তৈরি করা হয়েছিল এই মন্দির। এটি সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি, আর এই পাথরগুলি আনা হয়েছে বহু দূর দূরান্ত থেকে। 1200 বছরের পুরনো এই মন্দিরের চার দেয়ালে খুব সুন্দর সুন্দর মূর্তি ছিল। ছিল বলছি, কারণ এই সমস্ত মূর্তি সম্পূর্ণ নষ্ট করে দেয়া হয়েছে। এই মন্দির নির্মাণ করেছিলেন কার্কোটা রাজবংশের শাসক তৃতীয় মহারাজা ললিতাদিত্য। রাজা ললিতাদিত্য ছিলেন কাশ্মীরের সব থেকে পরাক্রমশীল রাজা। ওনার রাজ্যসীমা ছিল বর্তমানে চীন পর্যন্ত। রাজা ললিতাদিত্যের গৌরব সমগ্র বিশ্বে বজায় ছিল। ওই সময় বিশ্বের অন্যান্য পরাক্রমশীল রাজাদের সঙ্গে ওনার তুলনা করা হতো। যতদিন কাশ্মীরে রাজা ললিতাদিত্যের শাসন ছিল, ততদিন এই মন্দিরের উপর নজর দেবার সাহস কারোর ছিল না। কিন্তু যখন কার্কোটা রাজবংশের পতন শুরু হলো, ঠিক তখন কিছু এমন রাজা রাজ্য শাসন করতে লাগলো যাদের কাছে নিজের রাজ্যের থেকে বড় ছিল নিজের জীবন। এইখানে প্রথম হামলা করেছিল মঙ্গল আক্রমণকারী জুলজু। 70,000 সৈনিক নিয়ে ইনি কাশ্মীরে পৌঁছান, যার কারণে ওই সময় নিজের জীবন বাঁচাতে এখানকার রাজা সুহাদেব রাজ্য ছেড়ে পালিয়ে যায়। 15th century সুলতান সিকান্দার শাহ নজর পড়ে এই মন্দিরের ওপর। এই মন্দিরের সোনার মূর্তি সুলতান সিকান্দার নিজের হাতে ভেঙে দেয়। সুলতান সিকান্দার মূর্তি ভঙ্গকারী নামে পরিচিত ছিল। কথিত আছে যে যখন সিকান্দার এখানে আসে, সর্বপ্রথম বেঁচে যাওয়া মানুষদের হত্যা করে, কারণ কাশ্মীরের বেশিরভাগ মানুষকে মঙ্গল শাসক জুলজু প্রথমেই মেরে ফেলেছিল। বেঁচে যাওয়া মানুষদের এক এক করে ধরে হত্যা করে সিকান্দার। মহিলাদের মান সম্মান নষ্ট করে দেয়, সূর্য মন্দিরের সোনার মূর্তি নষ্ট করে দেয়, আর এই মন্দিরকে নষ্ট করার জন্য এখানে 1 মাস ডেরা বেঁধেছিল। এর সৈন্যরা ধীরে ধীরে এই মন্দির ভাঙতে শুরু করে, কিন্তু সিকান্দার এই মন্দিরকে সম্পূর্ণ ভাঙতে পারে না এবং অবশেষে ক্লান্ত হয়ে সিকান্দার এই মন্দিরে আগুন লাগিয়ে দেয়। কথিত আছে যে কিছু মাস ধরে এই মন্দির আগুনে জ্বলতে থাকে। আক্রমণকারীরা শুধুমাত্র এখানকার মন্দিরগুলি ভেঙে দেয়নি, লোকজনেদের হত্যা করে, এখানকার মানুষদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করে, এবং ফলত ধীরে ধীরে হিন্দু জনসংখ্যা কমতে থাকে। এই মন্দিরের বিস্তৃত বর্ণনা এক মারাঠি গ্রন্থ মার্তণ্ড মাহাত্ম্যে উল্লেখ আছে। এই মন্দিরের সবথেকে আশ্চর্য ব্যাপার হলো, এই মন্দিরের ওপরে একটি আয়না রয়েছে, যার ফলে সারাদিন সূর্যের আলো ওই মন্দিরের ভেতর প্রতিফলিত হয়, এবং এই প্রতিফলিত হওয়ার দরুন অন্ধকারেও এই মন্দিরের গর্ভগৃহের মূর্তি সূর্যের আলোতে ঝকমক করতে থাকে। এছাড়াও গর্ভগৃহের চারপাশের কক্ষগুলিতে সারাদিন আলো থাকে। একটু ভেবে দেখুন তো, কাশ্মীরে এমন এক হিন্দু মন্দির ছিল যেটা আক্রমণকারীরা 1 মাস ধরেও ভাঙতে পারেনি, অর্থাৎ মানুষের দ্বারা তৈরি মন্দির মানুষই ভাঙতে পারে না। রাজা ললিতাদিত্য শ্রীনগর ছাড়াও আরও একাধিক নগর গড়েছিলেন। এছাড়াও তিনি অসংখ্য মনুমেন্টস, ল্যান্ডমার্কস, মন্দির, বুদ্ধিস্ট টেম্পল বানিয়েছিলেন। বন্ধুরা, এই ধরনের জিনিস দেখার জন্য মানুষ গ্রিসে যায়, যেমন রুলস অফ ডেলফি, রুলস অফ অ্যাক্রোপলিস, রুলস অফ অলিম্পিয়া ইত্যাদি। এইসব দেখার জন্য গ্রিসে ট্যুরিজম থেকে ইনকাম করে বছরে 36 বিলিয়ন ইউরো। রাজা ললিতাদিত্য ঠিক এমনই এক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সমগ্র কাশ্মীরবাসীর জন্য, যা থেকে বর্তমানে ভারতবর্ষ ট্যুরিজম থেকে এক বিরাট অঙ্কের টাকা ইনকাম করতে পারত। কিন্তু বহিরাগত মুসলিম শাসকরা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি সব ভেঙে তছনছ করে দিয়েছে। গৌরবময় রাজা ললিতাদিত্যের বীরত্বের জন্য একটা লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, আপনি যদি এই মন্দির সম্পর্কে বিস্তারিত জানতে চান বা কাশ্মীরের ইতিহাসের আসল রহস্য জানতে চান, ডেসক্রিপশন বক্সে কিছু বইয়ের লিংক দেওয়া রয়েছে, সেগুলি আপনি অ্যামাজন থেকে অর্ডার করে পড়তে পারেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।